বিয়েতে শান্তির বার্তা শোনানো হয়, বরকনে যেন আজীবন সুখে থাকে সেই আশীর্বাদই করা হয়। তবে বিয়ের আসরে AK-47 উপহার দেয়া চমকে ওঠার মতোই। বিয়ের আসরে সেজেগুজে বসে রয়েছেন নবদম্পতি, অতিথিরা আসছেন, দেখা করছেন, আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ আশীর্বাদ করছেন, আবার কেউ জানাচ্ছেন শুভেচ্ছা। এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল, তবে অবাক করা ঘটনা ঘটল তখনই যখন উপহার হিসেবে নতুন জামাইয়ের হাতে উঠল শাশুড়ির দেয়া AK-47 রাইফেল। অবিশ্বাস্য হলেও সত্য, ঘটনাটি সত্যিই ঘটেছে পাকিস্তানে। ঘটনাটি পাকিস্তানের হলেও দেশটির ঠিক কোন জায়গায় এমন ঘটেছে তা এখনও জানা যায়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা অনেকেই এতে অবাক হয়েছেন, কেউ আবার মজাও করেছেন, তবে বেশিরভাগই এই ঘটনার সমালোচনা করেছেন। শাকিল আহমেদ, শুভ, 15 নিউজ।